ইতেখারুল ইসলাম বলেছেন আমার প্রশ্ন জাকাতের টাকা ভেঙ্গে ভেঙ্গে সারা বছর দেয়া যাবে কি উত্তর হচ্ছে জাকাত বছরে একবার ফরজ হয় বছর একদম শুরুতে যখন নেশাব আপনার কাছে পৌঁছে যায় অর্থাৎ সম্পদের নেশাব এর মালিক যদি আপনি হন তাহলে চান্দ্র বছরের শেষ দিন আপনাকে জাকাত গণনা করতে হবে এবং তার পরপরই জাকাত দিয়ে দিতে হবে আল্লাহ সাল্লা বলছেন ওয়া এত জাকা আর তোমরা জাকাত দাও এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে জাকাত ফরজ এবং এখানে আল্লাহ সুবাহতআল্লাহ আমরের সিগা ব্যবহার করেছেন আমর কমান্ড নির্দেশসূচক শব্দ এবং আমরা জানি ইসলামের একটা মৌলিক নীতি হচ্ছে আল আমরুল মোতলাক ইউফিদুল ফউর যখন কোনো নির্দেশ দিয়ে আর কোনো করিনা সেখানে না থাকে নির্দেশ দেওয়ার পরে যার দ্বারা বোঝা যায় যে পরে করলেও চলবে তার দ্বারা মানে এই কমান্ড দ্বারা এটাই বোঝানোর উদ্দেশ্য হয় যে যত দ্রুত সম্ভব এই কমান্ডটি এই নির্দেশটি পরিপালন করতে হবে তাহলে আল আমরুল মতলাকুলিল ফাউর, অতএব জাকাত আপনার উপর ফরজ হয়ে যাওয়ার পরে আপনার দ্রুত করণীয় হচ্ছে আপনার সম্পত্তি থেকে জাকাতকে আলাদা করা এবং তারপরের করণীয় হচ্ছে দ্রুত এর যারা হবদার তাদের কাছে পৌঁছানো অতএব আপনি জাকাতের টাকা ভেঙে ভেঙে সারা বছর দেয়ার যে প্ল্যানটা করেছেন সেটা শরীয়ত সম্মত নয় আপনি জাকাতের টাকা দ্রুত দিয়ে দেবেন আচ্ছা এখন হয়তো অনেকে বলবেন যে আমি সাথে সাথে তো সঠিক পাত্রে নাও পৌঁছাতে পারি এবং আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যাদেরকে একসাথে দিলে সমস্যা হবে তাদেরকে ভেঙে ভেঙে দেওয়াটাই হয়তো আমার জন্য বিধেয় এবং বুদ্ধিমানের কাজ হবে সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি দিলে তো আমার উদ্দেশ্য লঙ্ঘিত হবে এবং আমি হয়তো তাদেরকে ওই উপকার পৌঁছাতে পারবো না যেটা ভেঙে ভেঙে দিলে পৌঁছাতে পারতাম এক্ষেত্রে আমরা বলবো আপনি অগ্রিম জাকাত দেবেন কারণ ওলামাইকেরামের প্রায় সর্বসম্মতি ক্রমে অগ্রিম জাকাত দেওয়া শরীয়তে বৈধ এক বছর আগে বা দুই বছর আগে অগ্রিম আপনি জাকাত দিয়ে দিতে পারেন পরে আপনার যে জাকাতটা আসে জাকাত ইয়ার ইন্ডিংয়ে এসে তখন আপনি সমন্বয় করবেন আপনার যদি দুই লাখ টাকা জাকাত এসে থাকে আপনি ইতোমধ্যে ভেঙে ভেঙে অগ্রিম দিয়ে ফেললেন এক লাখ নব্বই হাজার তাহলে আর দশ হাজার দিয়ে দেবেন তাহলে তো আপনার সমস্যা থাকছে না এবং পরের বারও আপনি অগ্রিম দিবেন পরের বছরটা অগ্রিম দিবেন তখন আপনি যতদিন রাখেন অগ্রিম জাকাতটা তো আপনাকে সেরিয়ে বলছেন এখনই দিতে হবে এক বছর পরে যে জাকাতটা আমার পর ফরজ হবে এখন আমি ভেঙে 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 যখন যেখানে প্রযোজ্য যাকে আমি কিন্তু সেটা দিতে পারি তাহলে এটাই হচ্ছে আপনার সলিউশন যে আপনাকে ভেঙে ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তাটা মানে আপনি মিট করবেন ভেঙে ভেঙে দেওয়াটা আপনার জন্য জায়েজ হতে পারে যদি আপনি অগ্রিম দেন কারণ তখন শরিয়ার মানে জাকাত ইন্ডিংয়ের আগ পর্যন্ত সে বাধ্যবাধকতা থাকে না যে যত দ্রুত সম্ভব দিয়ে দাও তখন আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্ট ক্যাপাসিটির দিক থেকে অথবা মানুষের নিড ফুলফিল করা অথবা তাদের যদি একসাথে পেলে সব খরচ করে ফেলে ভেঙে ভেঙ্গে তাদেরকে আপনি দিতে পারবেন যেমন স্কলারশিপ যেমন একটা বিয়ে হবে সাত মাস পরে আপনি ওয়াজিব হওয়ার সাত মাস পরে দিলে তো সমস্যা তাহলে আপনি আপনি অগ্রিম জাকাতটা তখন সাত মাস পর্যন্ত রেখে তখন দিয়ে দেন আমার মনে হয় বোঝা গিয়েছে যে তাহলে এখানে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে শরিয়াও রক্ষিত হবে আর আপনার এই যে ভেঙে ভেঙে দেওয়ার ইচ্ছাটাও পূরণ হবে আল্লাহ আমাদেরকে তফিজ দান করুন